আসসালামু আলাইকুম। প্রত্যেক বছরেই 31 অক্টোবরে আমরা অনেকেই এই হ্যালোইন নামক উৎসবটি পালন করে থাকি, কিন্তু আমরা এই উৎসবটি কেন পালন করি, কি উদ্দেশ্যে করি, অথবা সেই রাতে আমরা কেনই বা অদ্ভুতের কস্টিউম পরে মানুষদের ভয় দেখাতে চলে যাই, সে সম্পর্কে আমরা অনেকেই জানি না। এবং এই বিষয়ে আমাদের প্রশ্ন করার ইচ্ছাও জাগে না যে কোথা থেকে এই উৎসবটির উৎপত্তি হয়েছে। যদিও বা অনেকেই বলে থাকে যে এটি হচ্ছে একটি খ্রিস্টীয় ধর্মের উৎসব, তবে কথাটি পুরোপুরি সত্য নয়। আজ থেকে প্রায় 2 কিংবা 2500 বছর পূর্বে সাওহিন নামক একটি উৎসব পালন করা হতো আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড নামক জায়গাগুলোতে। তাছাড়া এই একই উৎসব মেক্সিকোতেও পালন করা হতো ডে অফ ডেডস নামে। সেই যুগটি মূলত ছিল পৌত্তলিকতার যুগ, যখন সংস্কার, কুসংস্কার এবং বিভিন্ন ধরনের ধর্ম বিদ্যমান ছিল। সেই ধর্মগুলোর মধ্যে একটি ধর্ম ছিল ড্রুডিজম, আর এই ধর্মের ধর্মগুরুদের মূলত ডাকা হতো ড্রুড নামে। আর এই ড্রুড শব্দের অর্থ হচ্ছে জাদুকর। তারা শুধুমাত্র নিজেরাই এই জাদুবিদ্যা চর্চা করত না, অন্যদেরকেও জাদুবিদ্যা শিক্ষা দিত। দ্য ড্রুডস আর ইন চার্জ অফ রিলিজিয়ন, দে হ্যাভ কন্ট্রোল ওভার পাবলিক অ্যান্ড দ্য প্রাইভেট স্যাক্রিফাইসেস। এখানে স্যাক্রিফাইস শব্দটির দ্বারা বিশেষভাবে হিউম্যান স্যাক্রিফাইস বোঝানো হয়েছে, যা তখনকার যুগের ড্রুডিজমে একটি বিশেষ রিচুয়ালের অংশ ছিল। ফিয়ারসাম উইকারম্যান পদ্ধতিতে বড় একটি পুতুলের মধ্যে অনেকগুলো মানুষকে একত্রিত করে বন্দি করে তারপর তাদেরকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হতো। এটি ছিল তাদের ফেস্টিভ্যালের একটি অংশ। তাছাড়া অ্যাপেল ববিংয়ের কথা তো আমরা সবাই শুনেছি। ভয়েস মিডিয়ার একটি রিপোর্ট অনুযায়ী তারা কিছু ড্রুডসদের সাথে এই বিষয়ে কথা বলেছিল। ড্রুডসদের বক্তব্য অনুযায়ী এই অ্যাপেল 2টি মেজর সিম্বল বহন করে, যার কারণে তারা তাদের সাওহিন ফেস্টিভ্যালে এই অ্যাপেলের ব্যবহার করে থাকে। তার প্রথমটি হচ্ছে এই অ্যাপেল মাঝ বরাবর কাটার পর এর মাঝখানে একটি পেন্টাগ্রামের মতো চিহ্ন পাওয়া যায়। আমি জানি না বিষয়টি কতটা সত্য, তবে আপনারা চাইলে যাচাই করে দেখতে পারেন। আর এর দ্বিতীয় নম্বর সিম্বল হচ্ছে দ্য ফরবিডেন ফ্রুট অফ ইডেন, অর্থাৎ সেই নিষিদ্ধ ফল যা আমাদের আম্মা হাওয়া প্রথম শয়তানের ফাঁদে পড়ে গ্রহণ করেছিলেন। এবং এই বিষয়টিকে নিয়েই তখনকার পৌত্তলিকরা একটি রিচুয়াল অথবা একটি খেলায় পরিণত করে, যা মূলত তারা তাদের দেবী পোমোনাকে উৎসর্গ করে করত। হয়তোবা এখান থেকেই খ্রিস্টানরা পরবর্তীতে এই উৎসবটি গ্রহণ করেছিল অল হ্যালোজ ইভ নামে, কারণ তারা তো আম্মা হাওয়াকে ইভ নামে ডেকে থাকে। আর এখান থেকেই বিষয়টি বোঝা গেল যে আম্মা হাওয়ার করা সেই ভুলটিকেই আজকের যুগে তারা উৎসব হিসেবে পালন করছে, দ্য পাম্পকিন রিচুয়াল। অনেকেই বলে থাকে এটি ফুড ফেস্টিভ্যালের অংশ, যা মোটেও সত্য নয়। ফুড ফেস্টিভ্যাল কি? এটি হচ্ছে তখনকার যুগের অন্যতম একটি উৎসব। এই ফেস্টিভ্যালে সাধারণত কৃষকরা ফসল উত্তোলন করার পরপরই তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করত, যেখানে তারা সকলে মিলে ফল ফ্রুটগুলো উপভোগ করত ও তার সাথে নাচ গান করত। তবে পরবর্তীতে এর সঙ্গে জড়িয়ে পড়ে কিছু কুসংস্কার, যার কারণে পরবর্তীতে তারা তাদের দেবদেবী ও মৃত আত্মীয় স্বজনদেরকেও এ সমস্ত খাদ্য ভোগ হিসেবে দিতে শুরু করে। আর এভাবেই মূলত পাম্পকিন রিচুয়াল শুরু হয়, যা এখনো পর্যন্ত বিভিন্ন ধর্মের মধ্যে বিদ্যমান রয়েছে। The pumpkin sacrifice ritual is a fantastic ritual that you can do to rid yourself of any negativity that you don't want to carry with you into the winter months. Hey everyone, this is Sancho Balogun coming with another video. I wanted to come with a video today just to show a candle, a pumpkin, and some of my signature oils, signature powders. এরকম পাম্পকিন রিচুয়াল করা হতো পৌত্তলিকতার আরেকটি ধর্ম সেন্টারিয়া নামক ধর্মে, যেই ধর্ম আজও চলমান রয়েছে, এবং তারা প্রতি বছরেই এই ধরনের পাম্পকিন রিচুয়াল করে থাকে। তাদের ধর্মমত অনুযায়ী পাম্পকিন দিয়ে এই ধরনের রিচুয়াল করলে শয়তানের কুনজর থেকে তারা রেহাই পাবে, তাই তারা প্রতি বছরই উইন্টারের শুরুর দিক দিয়ে এই রিচুয়ালটি করে থাকে, আর তাদের সাথে সাথেই না জেনে আমরাও করি। আর এই সেন্টারিয়া নামক রিলিজিয়নকেই
অল সেন্টস রিলিজিয়ন বলা হয়, যেখান থেকে এই অল সেন্টস ডে শব্দটি এসেছে। আর এই পাম্পকিন রিচুয়াল থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের রিচুয়াল তারা তাদের দেবতাদের উদ্দেশ্যে করত, যাতে তারা খারাপ আত্মা থেকে রেহাই পেতে পারে। কাল্টিক, আইরিশ এবং আরও বিভিন্ন মিথোলজিতে এই দেবদেবীর বিষয়টি কমন। মেক্সিকান ট্রেডিশনে দিয়ে দে মুয়ের্তোস নামক এই উৎসবটি পালন করা হতো মিকটে কাসিওয়া নামক এক দেবীকে উৎসর্গ করে, যাকে দ্য গডেস অফ ডেডস বলা হতো। যেমন সাউইন, এটি তাদের একটি দেবতার নাম, যাকে দ্য লর্ড অফ ডেড বলা হয়। এই সাউহিন নাম থেকেই মূলত এই ফেস্টিভ্যালটির নামকরণ করা হয়েছে, এবং পরবর্তীতে সেখান থেকেই রোমান ক্যাথলিকদের মধ্যে এই ধরনের কুসংস্কার ঢুকে পড়ে। ঠিক একইভাবে যেমন কনস্ট্যান্টিনের মাধ্যমে ট্রিনিটি অথবা ট্রিনিটির মতবাদ খ্রিস্টিয়ানিটির মধ্যে ঢুকে পড়েছিল। পরিশেষে বলতে চাই, হ্যালোইন নামক যেই উৎসব আজ আমরা মুসলিম অমুসলিম সকলে মিলে পালন করে আসছি, তা শুধুই মাত্র জাহেলিয়াত যুগ থেকে আসা একটি কুসংস্কার, যা আমাদের ইসলাম কখনোই সমর্থন করে না। তাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে বলবো এই ধরনের কুসংস্কারে লিপ্ত হয়ে শিরক করে বসবেন না, কারণ শিরক হচ্ছে ইসলামের সর্বোচ্চ স্তরের পাপ, যা কখনোই ক্ষমা করা হয় না। আমাদের ইসলামে ওই সমস্ত কিছুই হারাম যা মূর্তি পূজা ও পৌত্তলিকদের মতবাদের সাথে সম্পৃক্ত। একটিবার চিন্তা করে দেখুন, এই দিনে কোনো ভূতপ্রেত বা শয়তান আপনাদেরকে ডিস্টার্ব করছে না, কিন্তু আমরা নিজেরা মানুষেরাই অন্য মানুষদের সাথে প্র্যাঙ্ক করে তাদেরকে ডিস্টার্ব করছি, বিরক্ত করছি। এখানে কোনো খারাপ আত্মা বা শয়তান উপস্থিত থাকে না, আমরা মানুষেরাই শয়তান সেজে সেটানিজমের প্রমোট করছি, যা নিতান্তই একটি খারাপ কাজ।